প্রথমে তো আসলে আমরা খুবই মানে গর্বিত যে আপনি আমাদেরকে ডাকছেন এবং আমাদের যে একটা একটা আমরা অন্যান্য বিষয়ে আমরা সাবজেক্টে অ্যাপিল করছিলাম যে এটা যাতে আমাদের তা ইনভাইট করা হোক, কারণ স্যার আপনি যেটা বুঝেছেন আমি কোনো ডিপার্টমেন্ট যেটা করছি এটা ভুল বা অশুদ্ধ সেটা বলি না, এখানে অনেকটা ল্যাব অবশ্যই আমাদের শান্তিবাজার সাব ডিভিশনে হয়েছে, যার ফলে আমরা মিটিং এ না না ঠিক আছে আমি যা সেটা আবার তুলে না না আমি তো তা ছিলাম যার ফলে আমাদের জন্য অ্যাকসেপ্ট করা হলো এর জন্য আমরা বাড়ি দিতে বসে স্যার মেনলি কথা হলো স্যার আমরা আমাদের লেভেলে যে ইউথ অর্গানাইজেশনটা আছে এখানের মধ্যে আমরা এই হ্যান্ডের যেটা ২০০ সামথিং ডলার আছে এটা আপনি স্যার প্রথমে যদি আপনি ব্লকের থেকে একটা রিপোর্ট করেন কোন পঞ্চায়েতে কোন ভিলেজে কত রিয়াম জমি আছে একই কিছু আছে তবে এটাও একটা প্রপারলি সঠিক হইত না, তো আমাদের একটা আন্দাজ করতে পারি আমরা কতজন কোন রোগে কত ফ্যামিলি আছে কত পপুলেশন আছে, তো এইভাবে আমরা ইনভারেটারে এঙ্গেজ করে দিতে পারি। তো ইনভারেট করার ক্ষেত্রে স্যার আমরা আমাদের একটা প্রশ্ন স্যার আপনি আমাদের যে ইউথ অর্গানাইজেশনটা আছে এবং চুক্তিরা সর্বোত্তভাবে সাহায্য করে তার পাড়াতে যাতে কাউর যাতে ল্যাব যাতে না এইভাবে যাতে যা আছে মানে রিয়াং এখানে একটা গণ্ডগোল হয়েছে আমাদের সার্ভের মধ্যে যে ডিপার্টমেন্টের আমাদের রিয়াংয়ের মধ্যে আপনি তো জানেন স্যার রিয়াংয়ের সাথে তো বাড়ি চলেন আমাদের মধ্যে একটা প্লেন লেখে সাপ মরসুল চমপ্লেন তো এগুলা ওই সার্ভে করার সময় সচরাচর যেহেতু রিয়াং না তার এটা গেলে গড় দিয়ে আসে কিন্তু অ্যাকচুয়ালি না স্যার ওই যে কম হওয়ার কথা তো আমি আপনাদের আমি মানছি হ্যাঁ এই ক্ষেত্রে স্যার আমরা প্ল্যানটা যাই হোক আমরা কিন্তু যে রিয়াং হিসাবে তার প্ল্যানটা যদি সে দেখতে যাই তাহলে দেখে নিলে কোনো অসুবিধা নেই কিন্তু সে তো রিয়াং অ্যাকচুয়ালি স্যার আমাদের যে বাজেটটা আপনার কাছে যে পেয়েছিটা এই অ্যামাউন্টটা হইব সেটা যদি কম সংখ্যক পপুলেশনের বাইরে অথচ আমাদের এক্সিস্টিং পপুলেশন অনেক বেশি তাহলে আমরা সব দিক দিয়ে দিতে হইব না টাকা কম হয়ে গেছে স্যার এই ক্ষেত্রে স্যার আমরা এর জন্য একটা সঠিকটা চাইতেছি তো চাই না যে কম এইটাই আমরা চাই টাকা বেশি আসুক এইটাই স্যার না এখন পপুলেশনটা সত্যি চাইতো না টাকা কম আসা আমরা চেষ্টা করতেছি টাকাটা ভালো না স্যার পপুলেশন তা করতে গিয়া আপনার সংখ্যা ১০০ আর আমরা করে দিলাম ৫০০ না না এটা না স্যার ১০০ মানে ১০০ই থাকতে হবে ঠিক আছে যে কারণে আমরা চাইতেছি সঠিকভাবে যাবে এটা যেহেতু আমরা অনেকে বলেছি আমরা আগে সার্কুলেট করবো আপনারা দেখেন কারণ যে ফিগারগুলো আমরা ধরেছি পরিশ্রম করে তো এত ফিগার তো নিয়ে আইসে কাজ করছে বলে তো আইসে মানে এটার উপরে খালি এটাকে আর একটু ডেভেলপ করে দেবার এইগুলো মানে মানে এক্সিস্টিংটা যাতে আছে এটাই স্যার ওটার উপরে আর সাবসিডারি সেটা অন্য অন্য কথা বলে অন্য আর এই সার্ভে আমরা সার্ভিস তো আমরা সময় দিয়েছি হ্যাঁ ঠিক আছে এটা এটা স্যার এক মাস আর কি আছে বল আর অন্যটা তো স্যার আমাদের যে ওই জন্য যেটা আলাপ হ্যাঁ আমারে কবে জায়গা দিবেন কবে কোনো মতে হ্যান্ড ওভার করতে পারতো না কোনো কিছু করতে পারতো না স্পষ্ট লেখা আছে আমি আপনাদের দেখাবো তবু আমরা আপনাদের সাথে মেমোরেন্ডা আন্ডারস্ট্যান্ডে আপনারা যা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন দিবেন আমরা এটা কনসার্ন করবো আমি তো সার্ভেরও জানিছি মিনিস্টার সার্ভেও জানিছি আপনাদেরও ওই দিন জানিয়ে গেলাম আগেরবারও তো এরকমই আসছিল স্যার আগেরবারও তো আমরা মেমোরেন্ডা এত এত কড়াকড়ি কন্ডিশন রাখলে তো আপনারা তো অসুবিধা হয় না না কড়াকড়ি না তো স্যার আপনারা সেদিন সেদিন কী করছিলেন ৫০-৫০ কি ৫০
50-50 দিতে লাগবো কি তাই না 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 ওই যে ধরেন ধরেন না যে ছাত্ররা তাতরা অ্যাডমিশন অ্যাডমিশন ব্যাপারে 50-50 তো আপনি সিলেক্ট করবেন ছাত্রদেরকে তো করেন 50 কেন আমি 70 দিয়ে দেব ঠিক আছে স্যার ওইটাই আমি কথা দিয়ে আপনাদের সাথে কোনো ব্যাপার আর আমরা আমার খালি দরকার আমার ট্রাইবাল ছেলে মেয়েরা শুধু রিয়াংকে ট্রাইবাল ছেলে মেয়েরা যাতে শহরে এসে সুযোগ পায় ভালো শিক্ষা যাতে ওরা পায় কারণ আমি যাই যখন খেদা ছড়াতে যাই আমি যখন পামছড়া যাই খুবছড়াই পাড়া এইসবগুলা আনন্দবাজার পার হয়ে যায় দেখি খুব কষ্ট 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 তারা তো আগরতলার স্বপ্ন দেখতে পারে সহযোগিতা করার তো আমরা কোনোদিন ইয়ে করছি না আপনারা যেটা আপনাদের যেটা দেবেন জায়গাটা যদি আপনারা দিতে পারেন এটা চিরকালে আপনাদের কোটা থাকবে আমাদের যে প্রভিশনটা আছে আমি আপনার সাথে কাগজটা লুইয়ে একদিন একটু আরেকটা দিন আমার স্যার দুজন আমাদের কাগজটা আমরা দেখবেন কি কি করা যায় আপনি সাজেশন হ্যাঁ দুই নম্বর বক্তব্য করলে স্যার ইঞ্জিনিয়ার স্যার তো এখন যায় নাই ওইটাই আপনি বললেন যে এটা স্যার আমাদের এখানে যে ডিস্ট্রিক্ট হসপিটালের সময় না এটা আমরা বলেছি যাবে এটা যেহেতু এই বছর আমরা সব করে করতে পারতাম না আমরা নতুন বছরের যে অ্যাকশন প্ল্যানে আমরা প্রতি বছরে দিল্লিতে মে মাসের মধ্যে আমরা আমরা এক বছরের প্ল্যান পাঠিয়ে দিয়েছি তো ওটার মধ্যে আমরা ধরবো ঠিক আছে স্যার মানে এর আগে তারা আয়া এস্টিমেট করে দেবো আমাদের হয়তো লাগতো না আমরা ডিএমএ চিঠি দিয়ে তারা একটা করে দিয়ে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে জায়গার কাগজ নিয়ে আমি আপনার সাথে একদিন কুশলে শুধু তো এটা তো তোমার এলাকা এই চন্দ্রমনুতে ওই ডিস্ট্রিক্ট হাসপাতালের পাশে ওনাদের জায়গা আছে ওটার মধ্যে আমি চাইছি এখানে একটা রেস্ট হাউস ফর পেশেন্টস একটা উঠেতে চাইছি জায়গা যেহেতু আছে এটা একটা যদি আমাদের কোনো ইঞ্জিনিয়ার থাকে তাহলে বলে দিয়ে দাম প্রথম আপনার তুমি একটু ইয়ে করতে পারবে তুমি আর্টির একটা চিঠি দেবে সুব্রান্ডের ইঞ্জিনিয়ার আর্টি সার ওখানে একটা এস্টিমেট করে দিত আমাদেরকে যেটা বললেন যে কিছুদিন আগে ডিপার্টমেন্ট থেকে যে সার্ভেটা করা হয়েছে বা ইনভাইট করা হয়েছে যেটা এখানে আমরা প্রত্যক্ষদর্শী এবং আমরা আমাদের বিভিন্ন পার্টিরা আছে এটা দূর তো দূর সার্ভে করা হয় না এবং আমরা খুবই মর্মাহত এবং ব্যথিত যেটা স্যারে বললেন আপনিও যেটা বলতে চাইলেন যে ইনক্রিজ তো দূরের কথাকে কীভাবে এত আমাদের পপুলেশন কম হতে পারে আর এখানে যে স্টেটমেন্টটা দেখলাম এখানে আমার যে এমন এমন হেবিটেশন আছে স্যার খুব রিমোট এরিয়া যেখানে আপনার গাড়ি তো চলেই না সুটেবল রাস্তা ওই সরাফরা দিয়ে যেতে লাগে সেভাবে অনেকটা দুর্গম এরিয়া ওই সব জায়গার ফ্যামিলি এবং পপুলেশনগুলো টোটালি মানে প্রপারলি সার্ভে করা হয়নি আমাদের থ্রু আওয়ার লোকাল লিমিট যেটা আমাদের চৌটিরার মাধ্যমে আমাদের কাছে রিপোর্ট আছে তো আমরা একটা চিন্তা করছি এখন আমাদের যে বিভিন্ন আমাদের রিয়াং সম্প্রদায়ের বা ব্রুক সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংস্থাগুলো রয়েছেন বিএসকু রয়েছেন ওয়াইবিও ওনারাও আছেন এবং আমাদের যে একটা অর্গানাইজেশন আছে স্টুডেন্ট ওনাদের সাথেও আমাদের আলাপ হয়েছে ওনারাও আমাদের হেল্প করবেন সবাই আমাদের এটা সেন্টার যাতে প্রপারলি হয় এবং অ্যাকচুয়ালি যে আমাদের মেন হিউম্যান রিসোর্স এবং যাতে আমাদের টোটাল যেটা আমরা যাতে পিকচারটা বাই করতে পারি এর জন্য আমরা এবং চলাকালীন আমরা একটা লিখিত দিয়েছিলাম যে এটা প্রপারলিভাবে হইতেছে না এটা হয়তো ডাইরেক্টর স্যারের কাছে হয়তো পুষে নেয় আমরা কিন্তু একটা দিয়েছিলাম যে যে ডিপার্টমেন্টালি যেভাবে করা হইতেছে এটা একখানে বসে এগুলাকে মানে একটা সঠিকভাবে যে দূর যাওয়ার কথা সেইভাবে কিন্তু সার্ভে করা হয়নি যার ফলে আমরা এই তিনটা যেমন বিএসকু থেকেও সুবিধা করা হইব ওয়াইবিএ থেকেও করা হইব আমাদের তো আমরা তো আসি আর নির্দেশন ছাত্র যেটা সংস্থা আছে ওনারাও আসবেন সবাই সম্মিলিতভাবে আমরা এই নম্বরে করবো এবং আপনাদের
এর ইয়েতে কোলাবোরেশনের মাধ্যমে আপনাদের ডিপার্টমেন্ট যেইভাবে গাইড দেবেন বা যেইভাবে প্রথমে যদি আমরা একটা প্রথমে দিচ্ছি স্যারকে, ওইটা হইলো আমাদের ভারতের জনগণনা যে ফর্মেটটা আছে ওই ফর্মেটটা অনুসারে আমরা একটা প্রপোজ করছি। এই এই ফর্মেট অনুসারে না দিয়ে যদি বলেন আপনারা আপনারাই ফর্মেট দেবেন তাতেও আমাদের কোনো আপত্তি নাই। তো আমরা চাই স্যার আমাদের পপুলেশন যাতে অ্যাকুরেট পপুলেশন যাতে যেমন আপনার ডিপার্টমেন্টে বাজেট টাজেট করার ক্ষেত্রেও যাতে সুবিধা হয় এবং সহায়ক হয়, কারণ আমরা যারা এখন অলরেডি যারা এস্টাবলিশ হয়ে গেছে তাদের তো এখানে এক্সকুশন করা হয়নি। আমরা এখন সবখানে যত রিয়াং কমিউনিটির এরিয়া আছে যত রিয়াং হ্যাবিটেশন আছে সেইগুলাতেও আমরা যাতে ইনভাইট করতে পারি, এবং আমি আমি শিওর স্যার যে স্টেটমেন্টটা করা হয়েছে যে পপুলেশন সেন্সাসটা করা হয়েছে যেটা সার্ভে করা হয়েছে ডিপার্টমেন্ট থেকে, এটা স্যার যথার্থ না। আমরা একটু শিওর করতে পারি যেহেতু আমাদের বিভিন্ন পাড়ার চুক্তির গণ আছে, চুক্তির গণের রিপোর্টের মাধ্যমেই আমরা এনশিওর যে এটা সঠিকভাবে বা প্রপারলি হয়েছে যার ফলে আমরা আমরা কোঅপারেট করুন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সঠিক হয়েছে না, এটা তো এটা সঠিক হয়েছে না তা না, সঠিক হয়েছে কিন্তু সবটা কাভার করা গেছে, কাভার করা গেছে বিভিন্ন আসল কথা ঠিক আছে। আমরা তো ওইটাকে ডিনাই করতেছি না, লেফট আউট হয় নাই এটা তো আমরা বলছি না, লেফট আউট হয়েছে কোথাও না কোথাও। কারণ আমি দেখতেছি যে এক সময় যে এত পপুলেশন এত বছরের পরে আমাদের কিছু বল আমরা দেখি না প্রথমবারের দেখতো প্রথমবারের মতো দেখে নিচ্ছি।